কিছুদিন আগে সম্রাটকে আমরা দেখলাম একটা বার, আর এখন পাপিয়া একটু টিপ দিলে বোঝা যায় এই সরকার কি সরকার। সাধারণ একটা ঘরে, এই যে পুরাতন ঢাকার সাধারণ একটা কর্মী, এই ব্যাংকেও অনেক ব্যাংকেও এত টাকা নাই, আর এই মেয়েটি যদি এই দল না করত তাহলে এই মেয়েটি হয়তো এতটা অধঃপতনে যেত কিনা। অবশ্য দল তাকে সাম্রাজ্ঞীর মতো তৈরি করেছে, আর সম্রাট তো মহাসম্রাট। এই যদি নিচে সাধারণ পর্যায়ের অবস্থা হয় তাহলে একটু একটু করে উপরের দিকে উঠতে গেলে কি অবস্থা দেখবো আমরা। বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, আপনি যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন সেটাও এদিক ওদিক তাকিয়ে মানুষ কথা বলে, মোবাইলে বলে ভাই বাড়িয়ে এসেন কথা বলবেন। ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আমরা বসবাস করি। বেগম জিয়ার যদি আদেশ, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মনে করবেন বাংলাদেশের শহীদরা, যারা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, তারা অপমানিত হবে। 2 লক্ষ মা বোন যারা আব্রু হারিয়েছেন তারা অপমানিত হবে। বাংলাদেশ সারা বিশ্বে স্বৈরতন্ত্রের সরকার হিসাবে চিহ্নিত হবে। সেই কারণে পথ কোনটা, এখানে কাউকে আসামের কাজ করে দাঁড় করানোর দরকার নাই। একমাত্র দল বিএনপি, তার প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি গেলে অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি নির্বাসিত, সহসায় বিএনপি সরকার আসবে। আওয়ামী লীগ যতই মনে করুক না কেন, তারা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে, তাহলে তো পাকিস্তানই থাকতো, ব্রিটিশরাই থাকতো। বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, বিএনপি ক্ষমতা আসবে, জাতীয় ঐক্য ফ্রন্ট, বিশ দল তারাও সরকারের চালকের আসনে বসবে। সেটাই সত্য। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিতা।